বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর এখন বাজে 10টা, আমি এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম, ঠিক আছে? সবাইকে গুড মর্নিং। আর আজকে আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আমি, নীল, সবাই উঠে পড়েছি তাড়াতাড়ি। আর আজকে আমাদের বাড়িতে জানো তো মিস্ত্রি লেগেছে, কারণ আমাদের দুটো ট্যাঙ্কি, ঠিক আছে, একটা উপরে থাকে, ওটা হচ্ছে প্লাস্টিকের ট্যাঙ্কি, আর একটা নিচে ট্যাঙ্কি আছে, ওটা রিজার্ভার। তো ওখানে মানে কি জানো তো অর্ধেকটা জল থাকতো আর অর্ধেকটা জল প্রায় পড়ে যেত, তাই অনেকদিন ধরে ওইরকম অবস্থায় আমরা চালিয়েছি। তো আর আর জল থাকছিলই না, তার জন্য ওটা ভেঙে পড়ে আবার নতুন করে তৈরি করছে। আর ওইখান থেকেই মানে পাম্পে করে আমাদের উপরে ট্যাঙ্কিতে জল যায়। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো মা আটা মাখছে। রাতের জন্য মেখে রেখে দিচ্ছি, ছটে কাজ হচ্ছে, রাতে একটু অসুবিধা হয় আমার, আর বৌমাকে তো জানি নি, আমি করতে দিই না সব কিছু, এই জন্য। আর এখানে নীল খেলা করছে। আর দেখো নীলকে খাবার খাওয়ানোর পরে ইঁচড় কাটছিলাম, কিন্তু ইঁচড়টা পুরো পচা বেরোলো, পুরো পচা ইঁচড়। তার জন্য ফুলকপি ভাজবো, এই ফুলকপি এটুকু ছিল, আর আলু দুটো, আর নীলের পিপা। চলো সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার সবজি কাটা হয়ে গেছে, আর এই দেখো নীল কী করছে। এ নীল, রোমিও এখানে কি করছে? এ রোমিও, রোমিও আই, রোমিও আজকে রোমিও ঘরে মানে কাজ হচ্ছে তো ওই জন্য এখানেই দাঁড়িয়ে আছে রোদে, ও ভয় করছে যাচ্ছে না। এ রোমিও দাদা, এরকম এখানে দাঁড়িয়ে আছে নীল। এবার চলো নীলকে ও দাদু ভাইয়ের কাছে দেবো খেলা করতে, আমরা ব্রেকফাস্টটা করে নেবো। তো ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর আজকে তোমাদের সাথে ব্রেকফাস্ট শেয়ার করলাম না, কারণ রোজ রোজ একই রকম দেখা দেখতে হয়তো তোমাদেরও ভালো লাগবে না, আর আমি চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন কিছু দেখাতে, ঠিক আছে? তাই আজ ব্রেকফাস্টটা শেয়ার করলাম না। আর আজকে ব্রেকফাস্ট করেছিলাম রুটি আর আলুর তরকারি দিয়ে। ব্রেকফাস্ট করানোর পরে নীলকে স্নান করিয়ে দিয়েছি, আর তারপর নীলকে ঘুম পাড়িয়ে দিয়েছি। নীল ঘুমাচ্ছে এখন, কাল রাতে আমার নীল জানি না কেন কেঁদে কেঁদে উঠছিল, 5 মিনিট ঘুমাচ্ছিল, তারপর 5 মিনিট পর আবার উঠে যাচ্ছিলো কেঁদে, ওই করে করে 3টা বেজে গেছিলো, তাই আমাদের ঘুমাতেও 3টা বেজে গেছে কালকে। আমার পর কি রাত জাগে ইউটিউবে কাজ করে প্রায় 3টা 4টা পর্যন্ত, আর আমার তো রাত জাগা অভ্যাস নেই, তাই আজকে প্রচণ্ড ঘুম আসছে, শরীরটা একটু খারাপ লাগছে। তো চলো রান্নাগুলো করে নিই। এ দেখো আলু ফুলকপি ভাজবো, ওই জন্য কড়াইয়ে তেল, এ তেল বলছি, পোস্ত আর লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, এরপর তেল দেবো। এখানে ডাল সিদ্ধ হয়ে আছে, মা করে রেখেছে প্রেশার কুকারে, আর ভাত হয়ে গেছে, আর মাছ হবে আর পোস্ত হবে। এবার এই ফুলকপি আলু ভাজা হলে ঢাকা দিয়ে দিলাম, আর এখানে দেখো এটা ভোগটা করতে, আর এই দেখো আমাদের এইটা হয়ে গেছে, ভালো করে রাখা হয়। এখানে একটা কল আছে আমাদের, আর এখানে দেখো সেই জল ট্যাঙ্কি মানে উপরে পাম্পে করে যায় জল যায় ওখানে, ওইখান থেকে যায় ওই পাইপটা থেকে, এই দেখো। আর এখানে একটা পাইপ আছে, আর এখানে মিস্ত্রিগুলো একটু বাইরে গেছে, খাবার খেতে গেছে, ওই জন্য এখানে মেখে রেখে দিয়ে গেছে মশলা, মানে সিমেন্ট আর কী আছে, বালি, আর এই দেখো জলেরটা।
আর এখানে মিস্ত্রিতে জিনিস আছে, এখানে মগ আছে, আর ওই দেখো পায়রাতে ভাত খাচ্ছে। দুটো কত সুন্দর সুন্দর পায়রা এসছে, পায়রা একটা লাল পায়রা চলে যাচ্ছে আমাকে দেখে পড়ে। ওরা খাক, আমি বরঞ্চ রুমে যাই তরকারিটা দেখি। এই ঢাকাটা খুলছি আবার, এই দেখো নিচে নামাবো। আর নুন কখন দেবো? হলুদ দিয়ে দিচ্ছি, এটা ভাজছি। আমি এটা এখনো ভাজছি, দেখো অনেকক্ষণ ভাজতে হয়। আর এইখানে নীল উঠে গেছে, ওই দেখো নীল উঠে দাদু ভাইয়ের সাথে খেলা করছে। নীল, ও নীল, এই দেখো এই দেখো আমার আলু ফুলকপি ভাজা প্রায় হয়ে এসছে। এরপর বাকি তরকারিগুলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 6:30, আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম। রান্না করার পরে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড জোর খারাপ হয়ে গেছিলো, খুব মাথাটা ঘোরাচ্ছিলো, তাই তা মানে রান্না করতে করতে শুয়ে দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে স্নান করলাম, দুটি খাবার পেয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেছিলাম, দিয়ে এই উঠলাম। আর এখানে আমার নীল উঠেছে, নীল অনেকক্ষণ উঠেছে কিন্তু এখানে খেলা করছে। এই দেখো ওর বাবার কাছে খাবার খেয়েছে, উঠে পড়ে। আমি মেমার তো উঠলাম, তো আমার শরীরটা খুব খারাপ, তাই ওর বাবা খাবার খাইয়েছে। খেলছে, আর আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, একবারই প্লাস্টার করে দিয়েছে। আর এই দেখো রোমিও আসছে ঘর। আর আমার শরীরটা এখন একটু ঠিক আছে, তাই নীলকে ঘরে নিয়েছে। এদের খুব মাথাটা ঘোরাচ্ছিল, তো আজকে ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, আর গুড নাইট। যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে।